তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পেওনারের অ্যাকাউন্ট তৈরি করবেন একদম সঠিক নিয়মে। আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি তৈরি করতে পারবেন অগ্রিম অ্যাকাউন্ট। ঠিক আছে, অগ্রিম বললাম কারণ হচ্ছে আপনি পরবর্তীতে খুলে নিলেও সমস্যা নেই, অ্যাড হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তো যেহেতু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিব, সেই জন্য আমরা শুধু অ্যাকাউন্ট করলে হবে। অ্যাকাউন্ট করলে আমরা দু একদিনের মধ্যে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আমরা মূলত টাকাটা তুলতে পারবো। আমরা সম্পূর্ণ প্রসেসই দেখাবো, কিন্তু আজকে শুধু আমরা পেওনার অ্যাকাউন্টটা মানে 100%ভাবে আমরা পেওনার অ্যাকাউন্টটা তৈরি করব ফুলফিলভাবে। তো যাই হোক, পেওনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা প্রথমে payoneer.com চলে যাব। payoneer.com এখানে লিখবেন payoneer.com payoneer payoneer.com। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস পেওনারের ওয়েবসাইট। তো আমি আপনারা এখানে চলে আসবেন ফার্স্ট টাইম আসার পর। তো তোমার কি জিমেল আছে না? ওকে, জিমেল থাকলে আমি এখান থেকে খুলে দিলে হয়তো জিমেলের ভেরিফিকেশন করতে যাবে একটা, তো করে নিলে হবে, সমস্যা নেই। ওকে, তো আমি এখান থেকে দেখেন লেখা আছে সাইন ইন করুন এবং নিবন্ধন করুন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা কি নিবন্ধন করব। ওকে, নিবন্ধন। যদি আমি রেফারে খুলি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হতে হবে। ঠিক আছে, আমি চাচ্ছি না রেফারে খুলতে, আমি ডাইরেক্ট খুলব যাতে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে কোনো প্রবলেম না হয়। কিন্তু আমরা যদি ডাইরেক্ট খুলি তাহলে অ্যাড্রেস ভেরিফাই করতে সমস্যা হয়। তো এখানে বলছে আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন, অনুগ্রহ করে এমন অপশনটি বেছে নিন যা আপনাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। আমি একজন কি ডিজিটাল মার্কেটার, ওকে, ফ্রিলান্সার, সার্ভিস প্রোভাইডার, MBA, SMB, ওকে, এটা দরকার নাই। আমরা হচ্ছে অ্যাফিলিয়েট বা ডিজিটাল মার্কেটার। ওকে, আমরা এখানে থেকে ক্লিক করব। এখানে বলতেছে প্রকাশ, নেটওয়ার্ক এবং প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট পেতে, পেওনার প্রচার করতে এবং কমিশন আয় করতে, নো, আমরা প্রথমটা সিলেক্ট করব। প্রকাশ মানে প্রকাশক, নেটওয়ার্ক এবং প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট পেতে, ওকে, এখানে ক্লিক করব। এবার আসি হচ্ছে মাসিক, আপনি মাসে কত টাকা মানে নিবেন বা তুলবেন, এরকম একটা মিনিমাম একটা দিয়ে দিলে হবে, নো প্রবলেম। আমরা সর্বোচ্চ 10,000 দিয়ে দিলাম। এবার বলতেছে অ্যাফিলিয়েট মার্কেটার প্রকাশ, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মের কাছে থেকে টাকা পাওয়া, ওকে, নিবন্ধন করি। ওকে, নিবন্ধনে ক্লিক করলাম। আগের থেকে কিন্তু অনেক সেন্স হয়ে গেছে, এখন অনেক সেন্স। তো এখানে বলতেছে পেওনার অ্যাকাউন্ট সাইন আপ। তো এখানে বলতেছে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি। যদি আপনার নিজের জন্য অ্যাকাউন্ট হয় অবশ্যই ইন্ডিভিজুয়াল, এবং যদি কোম্পানি হয় তাহলে আপনাকে কোম্পানিটা সিলেক্ট করতে হবে। যদি আপনি কোম্পানিটা সিলেক্ট করেন তাহলে যেটা হবে, আপনার এখানে কোম্পানির ডিটেলস দিতে হতে পারে, তো সেক্ষেত্রে আপনি একটু প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো আপনি চাইলে আপনি কিন্তু কোম্পানির মতো করেই আপনি কাজ করতে পারবেন ইন্ডিভিজুয়ালে। ওকে, আমরা ইন্ডিভিজুয়ালি থাক। আপনার নামটা বলেন, বার নামটা বলেন, সবগুলো কিন্তু বড় হাতে থাকবে। ফার্স্ট নেম বা রন চন্দ্র, নিবারণ চন্দ্র 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 পার নামগুলো দেখো, ঠিক আছে, 57 সূত্রধর। ওকে, সূত্রধর SU, ওকে, আমি দেই SU, দেখতেছি, সমস্যা নাই, সূত্রাধর, ওকে, সূত্রাধর। বার নাম দেখে নিও, যদি ভুল হয় তাহলে সমস্যা হবে, এখন আসে নাই। ওকে, না আসলে সমস্যা নেই, আমি জিমেল এখান থেকে লগ ইন করে নিব। ওকে, তো আমি এখান থেকে জিমেলটা দিয়ে নিই। আমাদের জিমেল হচ্ছে আপনার, যদি দেখি একটু, ওকে, SADSANGU1100, ওকে, 1100@gmail.com। এখন আগের থেকে অনেকটা নিয়মটা চেঞ্জ হয়েছে, তো এখন করতে একটু প্রবলেম। ওকে, এটাই আপনি কপি করে নিচে দিয়ে দিবেন। তো এখানে ডেট অফ বার্থ মানে আপনার ভোটার আইডি কার্ড, আপনার যে ভোটার আইডি কার্ডটা দিবেন তার জন্ম তারিখটা আপনাকে একজাক্টলি দিতে হবে। এটা দেওয়া আছে 1962, ওকে, 62 দিয়ে দিলাম। কত তারিখ? 12 জুন, 12 তারিখ জুন, ওকে,
জুন 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 ওকে জুন 12 তারিখ, ঠিক আছে সব কিছু। হ্যালো, ওকে একটু ভালো করে দেখো, এটা কিন্তু মাসবি প্রথম ইন্ডিভিজুয়ালি থাকবে, ঠিক আছে, এটা কোম্পানি না, এটা ইন্ডিভিজুয়াল, ওকে এটা বুঝে নিতে হবে। এটা কমপ্লিটলি মেবি হয়ে গেছে আই থিঙ্ক, ওকে এবার আমি রেজিস্টারে ক্লিক করবো, ওকে আবার আসি ব্যাক করি, সমস্যা জিমেল ঠিক আছে, মানে এস এর পরেই কাটা যাবে, ওকে এবার ঠিক আছে, ওকে রেজিস্টারে ক্লিক করবো আমরা, ক্লিক করলাম, এবার আসি হচ্ছে এখানে হচ্ছে পেওনার কন্ট্যাক্ট ডিটেলস, ওকে কন্ট্যাক্ট ডিটেলসে আমরা আসি, এখানে আমাদের অ্যাড্রেসগুলো দিতে হবে, আমি অ্যাড্রেসগুলো লিখে রাখছি, এটা হচ্ছে তোমার সুতারপাড়া কালুয়া কালীহাতি টাঙ্গাইল, ওকে বার নাম দেখে নিও, কারণ হচ্ছে আমাদের যেহেতু থেকে একটু দূরে, সরি এটা উপরে যাবে, নিচে দেওয়া দরকার নাই, অপশনাল, ওকে একটু স্পেস দিয়ে দেই কুমার পর, ওকে টাঙ্গাইল কালীহাতি, ওকে কালীহাতিটা পর্যন্ত আমি কপি করে কাট করে নিয়ে আসি, এখান থেকে আমি এইটুক আমি ঢাকি এবং নিচে আমি এইটুক দিয়ে দিলাম। তো এবার নেওয়ার কথা বাংলাদেশ, বাংলাদেশ ঠিকই তো আছে, সুতারপাড়া কালুয়া, ওকে হ্যাঁ বুঝি না, কালো হাতি, ওকে নেওয়ার তো কথা, নিলেই হলে সমস্যা নাই, নিশ্চয় এবার, ওকে তো ওইখানে কি কোনো প্রবলেম আছে নাকি, তো এবার হয়েছে কালো হওয়া টাঙ্গাইল, এখানে ঈদে দেই, এখানে দুইটা অপশন দেওয়ার দরকার নাই, সিটিটা আমি টাঙ্গাইল দিয়ে দিই, ওকে সিটিটা টাঙ্গাইল দিয়ে দিই, তাহলে সমস্যা নাই, একটা দিলে হবে, দুইটার একটা দিলে হবে, নো প্রবলেম। তো পোস্টাল কোড কত, 1960, পোস্টাল কোড কত তোমাদের, 1973, ঠিক আছে। এবার একটা ফোন নাম্বার দাও, যে ফোন নাম্বারে আমরা মূলত ই করব, তোমার বিকাশ অ্যাকাউন্টটা করবো, যেটা যেটা তোমার সবসময় কাছাকাছি থাকে, ঠিক আছে, তো এরকম একটা ফোন নাম্বার বলো, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, ওটা কোনো বিষয় না, যার নামে মনে তার নামে রেজিস্টার করা থাকলে কোনো প্রবলেম নাই, হ্যাঁ 01715 0 47 6 8 9, ঠিক আছে। এবার আমি একটা কোড পাঠাচ্ছি, কোডটা আমাকে দাও এখনই, ঠিক আছে, কোডটা চলে গেছে 30 সেকেন্ডের ভিতরে, এটা যদি আমার রেফারেন্সে খুলতাম আমি $25 পাইতাম, তুমি $25 পাইতা, ঠিক আছে, রেফারেন্সে খুললাম না, ওইখানে অ্যাড্রেস ভেরিফাই নিয়ে অনেক প্রবলেম হয়, তো শর্টকাটে, হ্যাঁ পিনটা বলো, 99 42 08, এটা ফোর বেশি উঠছে, হ্যাঁ 09 না, এবার ঠিক আছে নেক্সট করলাম, আমরা নেক্সট করে ফেললাম, এটা ভুল দেখাচ্ছে তোমার পিনটা, না এখানে ভেরিফাই কোডটা ভুল দেখাচ্ছে, ভালো করে দেখো, পিনটা বলো,
আমি কি আবার সেন্ড করব? হ্যাঁ ওকে ওকে সেন্ড করছি, দেখো। পাইছো কোড? হ্যালো, কত? 99 4208 ওকে, 8 বলো নাই, তখন লাইন বলছিলা সেই জন্য সমস্যা হয়েছিল। ওকে, এবার গেছে। দেখো আমাদের অ্যাকাউন্টটা মানে প্রথম আমাদের এখানে চারটা ধাপ আছে, ঠিক আছে? আমাদের মোটামুটি তিনটা ধাপ কমপ্লিট, তো এটা আমাদের খুবই জরুরি, কারণ এই এটা ছাড়া আসলে পসিবল হবে না। একটা পাসওয়ার্ড, তুমি আমাকে একটা পাসওয়ার্ড লিখে দাও, আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিই, ঠিক আছে? এবং কিছু সিকিউরিটি কোশ্চেন আমি তোমার দিয়ে দিতেছি, সমস্যা নাই। তুমি পাসওয়ার্ডগুলো কী কীরকম দিব, আমি কি তোমাকে পাঠাবো এরকম একটা দিয়ে দিব? ওকে, আমি এই পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। এস, এটা ভুলে গেলে সমস্যা নাই, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আবার দেই @ SANGU11, এবার তো হওয়ার কথা। হ্যাঁ, এবার হয়েছে। সিকিউরিটি কোশ্চেন তোমার যেটা মনে থাকবে বা যেটা কখনো ভোলা যাবে না, ওকে, সমস্যা নেই, আমাদের ভিডিও তো থাকবে, নো প্রবলেম, ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট 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 হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম, ওকে, এটা দিয়ে দিলাম। তো সানজু দিয়ে দিলাম, সবগুলো তোমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে? সানজু দিলে আর কোনো সময় ভুলবা না, ঠিক বল, সরি সরি সরি, একটু ব্যাক করে ফেলছি। ওকে ওকে, দেখো সানজু দিয়ে দিছি, ঠিক আছে? সিকিউরিটি কোশ্চেন, ভিডিও তো আছে, নো প্রবলেম, ঠিক আছে? তো এবার নিচের দিকে আসবো আমরা, একটু ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমাদেরকে দিতে হবে। তো আমি ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে নিই, 9314 9314 7 8 7 8 0 3 0 3 9 6 9 6 3 9 3 9 2। নাম্বারটা একটু মিলাও তো। হ্যাঁ, 93 94 87 87 300 96 300 96 392, ঠিক আছে, পারফেক্ট। তো এটা হয়ে গেছে। এবার একটা ক্যাপচা পূরণ করতে বলতেছে, ক্যাপচা এটা কি 43, ওকে, 43 বড় হাতের আর তারপরে এইস এস, ওকে, আমাদের ক্যাপচা পূরণ হয়ে গেল। এবার নেক্সট করে ফেলি। তো এবার লাস্ট অপশনে চলে আসছি আমরা, যদিও কিছুটা একটু ব্যতিক্রম, কোনো প্রবলেম নাই, সেম আগের ড্যাশবোর্ডই আছে, কিন্তু শুধু প্রথম দিকে একটু চেঞ্জ করছে। তো এখানে বলতেছে বাংলাদেশ পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট, অবশ্যই এটা পার্সোনাল অ্যাকাউন্ট দিবেন, আমাদের যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট না, পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে বলতেছে আপনার কোন ব্যাংকে, এটা হচ্ছে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে, সেটা দিতে বলতেছে। অবশ্যই আমি এটা দিব হচ্ছে রকেট ব্যাংক, মানে ডাচ বাংলা ব্যাংক দিব। যদি এটা না করলেও কোনো কিছু করার কোনো কিছু হবে না, নো প্রবলেম, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড দিবেন। আর যেহেতু আমাদের অ্যাকাউন্ট এখনও করা নাই, রকেট অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনার ব্রাঞ্চ নেম কি? এলেঙ্গা। আপনার বাসা জানো কোথায়? এখানে কোনটা, কালীহাতি? কালীহাতি কি ডাচ বাংলার কোনো অফিস আছে? এলেঙ্গা না, এলেঙ্গা, ওকে, এলেঙ্গা, ঠিক আছে, এলেঙ্গা বান্নামটা একটু ঝামেলা লাগতেছিল, ঠিক আছে, এলেঙ্গা বান্নাম, ওকে, এলেঙ্গা ব্রাঞ্চ দিয়ে দিলাম। যদি এলেঙ্গা ব্রাঞ্চ আছে কিনা জানি না, নো প্রবলেম। তো
তো এটা হচ্ছে তার নাম, অ্যাকাউন্ট নেম, আপনার ফোন নাম্বার দেন একটা। অ্যাকাউন্ট না করা থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা আমাদের অ্যাকাউন্ট করা নাই, কিন্তু তারপরে অগ্রিম অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। ওকে, সমস্যা নাই, দাও 01705047 6 8 9, ঠিক আছে? ভালো করে দেখো নাম্বার ঠিক আছে কিনা। তো এবার এবার সম্পূর্ণ যেহেতু আমাদের অ্যাকাউন্ট লাস্ট স্টেপটা আমাদের কমপ্লিটলিভাবে আমরা সেট আপ করে ফেলছি, তো এবার আমরা যেটা করবো এখান থেকে আমরা টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করে দিব। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করে ফেলছি, এবার সাবমিট করে ফেলবো। ওকে, সাবমিট করে ফেললাম। ওকে, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। একটু আমরা যদি দেখি একটু সময় লাগবে, জাস্ট ইন রিভিউ লেখা আছে, ঠিক আছে? এবার আমি এখানে যেটা করব, তোমার একটা জিমেল আমি আপাতত ইনস্টল করে ফেলি, ঠিক আছে? একটা নিউ ইনকম মোডে চলে যাই, কারণ হচ্ছে নিউ ইনকম মোড থেকে আমি জিমেলটা লগ ইন করি, যেহেতু তোমার অ্যাড্রেসের আমার কোনো প্রয়োজন নাই। তো এখান থেকে দিয়ে দিলাম। তো তোমার পাসওয়ার্ডটা আমাকে আবার লিখে পাঠাতো, যে পাসওয়ার্ড, হ্যাঁ, এইয়াতে ফেসবুকে দে দাও। আমি এখানে লগ ইন করি, কারণ ভেরিফাই ভেরিফাই যা লাগে আমি সব করে দিচ্ছি, ঠিক আছে? তোমার আর কষ্ট করতে হবে না, আমি সব সেট আপ করে ফেলতেছি। ওকে, পাসওয়ার্ড, এস এস কিউটা এস নাইন, ওকে, ভুল দেখাচ্ছে কেন? 55047, ওকে, হয়ে গেছে। প্রথমটা আমি ভুল লিখছিলাম আমি, ঠিক আছে? ওকে, এটা আমাদের আপাতত লাগতেছে না, আবার চেষ্টা করুন, অন্যভাবে চেষ্টা করুন। ওকে, কনফার্ম। ওকে, বলতেছে ভেরিফাই ভেরিফাই, এটা হচ্ছে ভেরিফাই করে দিতে হবে। ওকে, দেখো একটা, হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দাও, হ্যাঁ 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 করে দাও, এটা সিকিউরিটি কোয়েশ্চন, সিকিউরিটি। ওকে, হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দিলে আমি চলে যেতে পারবো এখান থেকে। করে দিছো? এখন $20 হলেও তোলা যাবে, নো প্রবলেম। কই, এখনো তো এখানে হলো না, আমি সাইন ইনে ক্লিক করে ফেলি। হ্যাঁ, একটা এটা হচ্ছে নাম্বার, এখানে একটা টোন অন করে দিলাম, যে কেউ এখানে যেন অ্যাক্সেস না করতে পারে। একটা কোড গেছে দেখো, ওটা লাগবে না আপাতত, ঠিক আছে? যদি ওইখানে ভেরিফিকেশন হয় নাই, মেবি তোমার ওই জিমেলে যদি কোনো মেসেজ যায় ওইখানে, এটা ওইটা অ্যাক্টিভ করে দিবা। ওকে, হ্যাঁ, কোডটা বলো, 94 17 66, ঠিক আছে? দিলাম সাবমিট করে, এবার আমি অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারবো। ওকে, এটা কোনো ব্যাপার না। ওকে, আমরা অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি। আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার তোমার এই নামে অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আমি পেওনারের ড্যাশবোর্ডে চলে যাই, এখানে আপডেট সিকিউরিটি, কিছু কোশ্চেন সিকিউরিটি করতে বলতেছে। ওকে, আমি এখানে আপডেট করে ফেলি,
ওকে, এখানে কিছু কোশ্চেন আছে, এগুলা যা কিছু থাকে এগুলো দেখার কোনো কিছু নাই, ঠিক আছে? তো এগুলো সবগুলো তোমার নাম দিয়ে দিব, ফার্স্ট নেম সানজু, সানজু, ঠিক আছে? আর কোনো কিছু জানার দরকার নাই, এগুলো চিল্ডার ফ্রেন্ড মেন যা আছে সব সানজু, ওগুলা দিলে আবার ভুলে যাবা, ঠিক আছে? তো পার্সোনাল গ্র্যান্ডফাদার নাম, এটা সব সানজু, ঠিক আছে? একই জিনিস দিয়ে দিলাম যাতে কোনো প্রবলেম যেন না হয়, এটা না দিলেও সমস্যা নাই। ওকে, চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে ফেললাম। তোমার ওইখানে একটা নোটিফিকেশন চলে যায় গেছে, দেখো কোডটা আমাকে দাও। হ্যাঁ, কত কোড গেছে? তো এই নাম্বারে গেছে তো? বুঝি নাই কি কি বিরাশি। ওকে ওকে, ডান। এবার আমি সাবমিট করে ফেলি। ওকে ডান, লেটস গো। আমি লেটস গোতে ক্লিক করব, দেখি এবার আমাদের কি কোথায় নিয়ে যায়, ঠিক আছে? এমন মনে হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম মনে হয় এটা চালাইতেছি। ওকে, আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এখান থেকে আমরা টাকা কত উঠছে কত জমা হয়েছে সব এখান থেকে দেখতে পারবো। একটু দেখি, এখন তো দেখি অন্য কোনো রিকোয়েস্ট পেমেন্ট, ওকে রিসিপ অ্যাকাউন্ট, ওকে ভেরিফাই অপশনগুলো কই? আগে এই সাইটে ভেরিফাই অপশনগুলো পাওয়া যায় তো? ওকে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ওকে এখানে এগুলো আছে, ব্যাঙ্ক কার্ড, ওকে ব্যাঙ্ক, ওকে আমাদের মোটামুটি অ্যাকাউন্ট কমপ্লিট, এটাও অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এই অ্যাকাউন্টে এখন চাইলে টাকা লেনদেন করা যাবে।